ফাইভ ইয়ার্স আমি রূপা রুপ ফ্যাশন পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর দেশীয় জানদিনি হ্যাঁ অনেক দিন ধরে হচ্ছে দেশীয় জামদানি দেখানো হয় না পো দেখাবো দেখাবো করে হচ্ছে হয়ে উঠছে না তার কারণ হচ্ছে আমার একদমই একদম এক্সক্লুসিভ হচ্ছে পাঁচ ছয়টা শাড়ি ছিল যেটা হচ্ছে একদম রেডি হয়ে আসছিলো না যার জন্য হচ্ছে একটুখানি সময় নিয়ে ফেলাম আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকবে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অনেকগুলি শাড়ি থাকবে তার সাথে হচ্ছে যেগুলো রিজনেবল থাকবে সেগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস করুন আমার কন্ট্যাক্ট রু ফ্যাশন হাউসের পেজে প্রত্যেকটা প্রাইস আপু বলে স্টার্টিং রেঞ্জ থাকবে সাত হাজার পাঁচশো টাকা এন্ডিং রেঞ্জ থাকবে যে এক লাখ দশ হাজার টাকা যার যেটা ভালো লাগছে ওকে সো আপু কেমন আছেন ভালো আছেন আপু আপনি কেমন আছেন আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো সিম আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি সো যেটা বলছিলাম আমার পেজের প্রথমত হচ্ছে বেসিক ইনফরমেশনগুলি জানিয়ে রাখবো ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা বাট আমাদের কোনো ডেলিভারি চার্জ এখন লাগছে না আজকের লাইফের জন্য হচ্ছে কোনো ডেলিভারি চার্জ লাগছে না যারা যেখান থেকে অর্ডার কনফার্ম করছে সবারটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে যে আপুরা আছে তাদের জন্য কিন্তু কি করতে হবে তাদের জন্য কিন্তু ছোট্ট একটা বিকাশ পেমেন্ট করতে হবে দুই থেকে তিন হাজার টাকা যেগুলো টেন থাউজেন্ড টাকার উপরে শাড়ি সেগুলি দুই থেকে তিন হাজার টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি যাবে কেউ যদি আমাদেরকে ব্যাংক পেমেন্ট করতে চায় সেক্ষেত্রে আমাদেরকে জানা দিলে হবে যে আপু আমি ব্যাংক পেমেন্ট করতে চাই সেখান থেকে কিন্তু আমরা হচ্ছে ব্যাংকের ইনফরমেশনটা দিয়ে দেবো ব্যাঙ্ক পেমেন্ট করা যাবে আর যদি কেউ বিকাশ করতে চায় সেক্ষেত্রেও কিন্তু বিকাশে পেমেন্ট অপশন আছে সো কোনো রকম এক্সট্রা বিকাশ চার্জ লাগবে না শুধুমাত্র পেমেন্ট করে দিলেই হবে সো এই হচ্ছে বেসিক ইনফরমেশন দেশ বাইরে যেসব আপরা দেখতে পাচ্ছে তাদের জন্য আরেকটুখানি বলে দিই দেশের বাইরে আপদের জন্য কিন্তু আমাদের ডিএচেলস কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচেল ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো শাড়িগুলি খুব অনেকগুলি শাড়ি আছে বেশ লাইট ওয়েটের সো সেইগুলি এক্সক্লুসিভ শাড়ির মধ্যে থাকবে ওইগুলি কিন্তু শিপিং চার্জ খুব কম পড়ে যাবে ওকে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হাই জামদানি সুন্দরী মুন্না কেমন আছো বা ঠাকুরান এসে গেছে একদমই একদম পপিদি কেমন আছো সে জামদানি দরকার নাই কেন ভারতে কেন জামদানি দরকার নাই কেন সো জামদানি দরকার নাই জামদানি তো লাগবে ঢাকায় জামদানি পড়তে হবে না আপনি তো যাবেন হচ্ছে দেশের বাইরে তখন তো এটাই সবচেয়ে সুন্দর জিনিস ওকে সুন্দর একটা জুয়েলারি লাইভ করছো না কেন এতগুলি সুন্দর সুন্দর জুয়েলারি লাইভ করছে আজকে জুয়েলারিটা তো অনেক অর্ডার হয়েছে গিনি হাটটা অনেকগুলি অর্ডার হয়েছে তোমার পছন্দ হয়নি অনেক সুন্দর ছিল তো ওকে সো হচ্ছে সব একটু ওখানে জয়েন করে লাইভটা শেয়ার করে দিতে হবে ওয়ান কে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি আসছি খুব বেশি দুই থেকে তিন মিনিট হয়েছে তার মধ্যে কে হয়ে গেছে আপরা সো সবাই জামদানির জন্য বসে আছে আমি জানি জামদানির জন্য অধীর আগ্রহ হিসাবে বসে আছে ইন্ডিয়ান জামদানি কিন্তু আমাদের একদম লাইভের মধ্যেই শেষ হয়ে যায় আর দেশের জামদানি কিন্তু সেইরকমভাবেই অর্ডার হয় আজকে শাড়িগুলি সাত হাজার পাঁচশো টাকার রেঞ্জের যে শাড়িগুলি পাবো আপনি সত্যিকার অর্থে শাড়িগুলি অসম্ভব লেভেলের সুন্দর এবং হচ্ছে সাত হাজার থেকে বারো হাজার তেরো হাজার রেঞ্জের শাড়ি খুবই 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 সুন্দর শাড়ি থাকবে মানে এইগুলি রেঞ্জে এত রিজনেবল প্রাইসে এইরকম শাড়ি দেখা যায় না কালাম কালামকারি দিলা না চুল খাইছি আচ্ছা আবার আসবে তখন দেবে এখন না ওরে আহ ও কি ওরে সুন্দরী চলে আসছে ওকে তিনি আপু কেমন আছো দিদি আমি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু সাথে থাকার জন্য আমি শুরু করে দিলাম আসলে আমি সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি দিদি মনি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আফরোজ আপু থ্যাংক ইউ সো মাচ সো সবাই একটুখানি জয়েন করে ফেলতে হবে লাইফটা একটু শেয়ার করতে হবে সো আমি আর বকর বকর করবো না অনেক দেরি হয়ে গেছে শাড়ি দেখাতে সময় লাগবে আমি ঝটপট শুরু করে দেবো অনেকগুলি শাড়ি আমি ঝটপট দেখাতে শুরু করবো আচ্ছা আগে আমার শাড়িটা দিয়ে কথা বলি আমার শাড়িটা কোড নাম্বার হচ্ছে ফরটিন আমার শাড়িটা কোড নাম্বার হচ্ছে ফরটিন সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ যেটা সিলভার এবং গোল্ডেন জারি করা আছে খুব সুন্দর করে আচলটা পেয়ে আছে একদমই একদমই সিলভার গোল্ডেন কাপড় করা আছে আঁচলটার মধ্যে অল ওভার শাড়িটা কিন্তু হ্যাভি করে হচ্ছে একদমই হ্যাভি করে হচ্ছে ওয়ার্ক করা আছে প্রাইস আছে হচ্ছে এটা চোদ্দো হাজার টাকা উইথ বিপি উইথ বিপি প্রাইস আছে আমারও কিন্তু সেম শাড়িটা আছে দেখো আমি আমার শাড়ি ব্লাউজ পিস দিয়ে পরে আসছি সো উইথ বিপি ওকে প্রাইস আছে চোদ্দো হাজার টাকা ওকে দিদি কেমন আছো তোমার কাছ থেকে সীতা হাটটা নিয়েছি সিলভার কালারটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো লিতা আপু আমার এটার মধ্যে ব্ল্যাক হবে আপু ব্ল্যাক আছে অন্যরকম হবে ওয়ান পয়েন্ট ওয়ান কে ওকে ওকে আমি শুরু করে দেবো আর সময় নিবো না আর সময় নিবো না অনেকেই জয়েন করে ফেলেছে সো হচ্ছে যেটা দেখাবো প্রথম হচ্ছে কোড নাম্বার ওয়ান একটা সুন্দর হচ্ছে অনিয়ন পিঙ্ক দিলে শুরু করছে একটা সুন্দর অনিয়ন পিংক বা ডাস্টি পিঙ্ক এটা ডাস্ট পিঙ্ক অনিয়ন পিঙ্ক ডাস্টি পিঙ্ক দিয়ে শুরু করছে প্রথমত কি আছে এখানে সিলভার কালার দেওয়া আছে জারি এটা কপার কালার দেওয়া আছে এটা গোল্ডেন কালার দেওয়া আছে তিনটা কালার জারির কম্বিনেশন করা আছে পার্টটা খুবই 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 এক্সক্লুসিভ একটা পার্ট দেওয়া আছে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত বললাম সাত হাজার পাঁচশো টাকা সো এই হচ্ছে শাড়ির বডিটা অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু আস্তে আস্তে হচ্ছে হালকা হয়ে যাবে আপু যেরকম প্রাইস সেরকম হচ্ছে যেরকম যেমন গুট তেমন মেনে তবে শাড়িতে কাজ থাকবে সো এই হচ্ছে এইটার আচল চমৎকার সুন্দর একটা আচল পাচে খুবই গর্জিয়াস করে করা আছে এবং চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত নম্বর ওয়ান হচ্ছে এই শাড়িটা আপু কিছু কিছু শাড়ি আছে তোমরা তিন হাজার সাড়ে তিন হাজারে পেয়ে যাবে কিন্তু ওই শাড়ি আমি মিনে কাজ করতে পারবো না একদমই সুতার অবস্থা খুবই খারাপ শাড়ি পরা যাবে না একদম তাড়াতাড়ি থাকবে সো আমি ওই ওই জিনিসটা কাজ করতে পারবো না আমি যেই যেটা থেকে কাজ করতে পারবো সেটা থেকে শুরু করছি সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি একদমই একদমই ডাস্ট পিঙ্কের সাথে সো প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম সাত হাজার পাঁচশো টাকা সেভেন ফাইভ জিরো কোড নাম্বার ওয়ান হচ্ছে সেটা চমৎকার সুন্দরকার শাড়ি কোড নাম্বার ওয়ান প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা সব আমাকে একটু সময় দিতে হবে যেহেতু জামদানি শাড়ি আমি সবগুলি শাড়ি একটুখানি হালকা ভাজেই রাখবো কারণ এই শাড়িগুলি আপু এত 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 আদরের মেয়েরা যেমন আদরের হয় ঠিক এরকম আদরের হচ্ছে এই শাড়িগুলি সো কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে সাত টাকা কোড নাম্বার ওয়ান চলে গেল এরপর চলবে কোড নাম্বার টুতে মাল্টি সুন্দর করে কাজ করা আছে কোড নাম্বার টু সাত হাজার পাঁচশো টাকা পাবো কোড নাম্বার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সাত হাজার পাঁচশো রেঞ্জে পাবো এটা কিন্তু কোনো জরি সুতা নাই এটা পুরো সুতার কাজ করা কোড নাম্বার টু এটা কিন্তু কটনের না কটনের শাড়ি আমি বলে দেবো কোনটা কটন কটন মনে দুইটা না তিনটা শাড়ি আছে সো এটা মধ্যে সুন্দর করে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে একদম ভারী করে কাজ পাবো অল ওভার বডিতে কিন্তু একটু থেকে থেকে কাজ থাকবে কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ কিন্তু আছে ওকে সো এই হচ্ছে এটার আচল একটা এক্সট্রিমলি সরি আপু অনেক 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 কমেন্টস আসছে আমি কিন্তু পড়তে পারছি এটার কারণ হচ্ছে আমি একটু শাড়ি দিকে মনোযোগ দেবো আমি শাড়ি দেখাতে পারবো না অনেকগুলি শাড়ি কোড নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দরকা শাড়ি কোড নাম্বার টু একদম টোনে যাচ্ছে আমি যাই বোঝা যাচ্ছে এখানে খুব সুন্দর করে কিন্তু টোনে শাড়িটা যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা অসাধারণ সুন্দরকা শাড়ি কো নাম্বার টু প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে সেটা কত বললাম প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে যেটা অসম্ভব সুন্দর একটা আচল অসম্ভব সুন্দর আপনার সেম দুইটা শাড়ি হবে না চাইলে প্রি অর্ডার দেওয়া যাবে বাট সেম দুটো শাড়ি হবে না হ্যাঁ আমরা পূজার আগে আপু রিজনেবল প্রাইসেস যেগুলি সেগুলি আমরা প্রি অর্ডার নিব তারপরে যারা যারা যেটা না পাবে প্রি অর্ডার দিতে যাবে সেগুলো আমি দেখে বলতে পারবো আর কথার ব্যাপারে আপু খুব ভালো একটা সুখবর আছে কিন্তু আমি কিন্তু পেজে দিয়ে এক কথার ব্যাপারে যারা যারা শাড়ি যাচ্ছে নিয়ে নাও আর দশ নম্বর শাড়িটা যারা চাচ্ছিল আপু দশ নম্বর শাড়িটা আমার বেশ কয়েকটা আসবে সো ওইটা আমি আমি নিয়ে আসছি সো এটা প্রি অর্ডার ছাড়াই নিয়ে আসতেছে যদি লাগে কেউ নক দেও সো কোড নাম্বার হচ্ছে সুন্দর কালারটা একদমই একদমই লাইট সাথে খুব সুন্দর করে হচ্ছে সিলভার কালার জারি ওয়ার্ক করা আছে সুতার কাজ করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা অল ওভার শাড়িটার মধ্যে সুন্দর করে কিন্তু মিনাকারি করা আছে ডিপ হচ্ছে কি ডিপ পিঙ্ক দিয়ে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা অসাধারণ সুন্দর কোড নাম্বার থ্রি একদমই পিঙ্ক কালারের সাথে খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালারের সাথে পেয়ে যাচ্ছি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার থ্রি আমি গ্যারেন্টি দিলাম আপু এই ধরনের শাড়ি যদি তুমি মার্কেটে মার্কেটে সাত মানে দশের নিচে পাও আমাকে জানায় এই ধরনের শাড়ি যদি দশের নিচে পাও এটা আমি বলে দিলাম যদি অরিজিনাল হ্যান্ডলুম ঢাকাইয়া জামদানি হয় এটা দশের নিচে কোনো দিন কেউ দিতে পারবে না সো এটা আমি বললাম আমি গ্যারেন্টি দিলাম এই শাড়িগুলো যেগুলো সাত হাজার পাঁচশো করে আজকে পাঁচশো মানে সাত হাজারকে দশ হাজার নিচে যেগুলো পাঁচশো পো এগুলো আমি গ্যারান্টি দিলাম যাও আমি অর্ডার করতে চাই অর্ডার অর্ডারের সিস্টেম আপ অর্ডার সিস্টেম হচ্ছে অ্যাড্রেস কোড নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার সব মস করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর এত সুন্দর এই কালারটা একদমই একদম পাউডারি গ্রিন একদমই পাউডারি গ্রিন একটা কালার সি আপো এগুলি সব সিক্সটি ফোর কাউন্ট চলছে এগুলি সব সিক্সটি ফোর কাউন্টের একদম চিকন সুতা এত লাইট ওয়েটের আমি একটা পার্ট দেখাই আপু এটা যদি কেউ বলে যে এইগুলো হচ্ছে এইট্টি ফোর কাউন্টের অনেকেই বলে আপো এত পাতলা সুতা একটা দেখলে আসলে বোঝার উপায় নেই সো অনেকেই বলে এগুলো এইট্টি ফোর কাউন্টের না আপু এগুলো সিক্সটি ফোর কাউন্টের সো সিক্সটি ফোর কাউন্টের সুতাগুলি এরকম হয় এটার সাথে আঁচলের দিকটাতে একটু একটু কম কাউন্ট থাকে বডির দিক থেকে সিক্সটি সিক্সটি ফোর কাউন্টি থাকে সো এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আচল সুন্দর একটা আঁচল আপু আবার পর শাড়িটা হবে এটার প্রাইস আছে হচ্ছে চোদ্দো হাজার টাকা দিদি সামলপুরি সাদা খোলে লাল পার এনে দেবেন পূজার পরে হলেও চলবে আচ্ছা পূজার পরে তো আসবে আপু তোমারটার কোড কত দিদি আমারটার কোড হচ্ছে চোদ্দো প্রাইস আছে চোদ্দো হাজার টাকা কোড চোদ্দ চোদ্দো হাজার টাকা সো এই হচ্ছে এটার আমার কিন্তু সেম শাড়িটা আমারও আছে দেখো আমি ব্লাউজ আমার ব্লাউজ পরে আসছে সো এই হচ্ছে এটার পাটটা কি গর্জেস কপার গোল্ডেন সিলভার জারি করা আছে অসম সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছি একদমই একদম পাউডারের গ্রিন কালারের মধ্যে পাচ্ছি হ্যাঁ একদমই পাউডারের গ্রিন কালারের মধ্যে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোট নম্বর হচ্ছে কত কোর নম্বর হচ্ছে এটা ফোর সি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফোর একদমই পাউডারের গ্রিনের সাথে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর খুব সুন্দর কালেকশন নিয়ে আসে খুবই 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 সুন্দর আমি বললাম তো এই কালেকশনগুলি বিশেষ করে এই ধরনের কালার আমার হাতে যে কালারটা পাচ্ছ এই কালারগুলি আপো একদমই খুব এক্সক্লুসিভের মধ্যে হয় এক টোয়েন্টি থাউজেন্ড প্লাস প্লাসে হচ্ছে এই ধরনের কালার হয় না হলে এই ধরনের কালারগুলি ওরা করতেই যায় না ওকে কালেক্টটা কিনেছি সাউথ কটন ওকে মধুচন্দা আপু সো এরপর চলে বলছে কোন নাম্বার হচ্ছে ফাইভ হোয়াইটের মধ্যে হোয়াইট অনেকেই চাচ্ছিল আপু হোয়াইটের মধ্যে হোয়াইট কিন্তু একদমই একদমই রিজনেবল প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু হোয়াইটের মধ্যে হোয়াইট একটা শাড়ি আসবে এত সুন্দর এত সুন্দর সো এই হচ্ছে এই শাড়ির বডিটা দেখো কি গর্জিয়াস সো এই হচ্ছে এটার আচল খুবই সুন্দর একটা আঁচল আছে খুব গর্জিয়াস করে করা আছে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে জাড়ি এবং হচ্ছে সুতার কাজ করা থাকবে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে সাত টাকা এটা দিয়ে কিন্তু সাত কিন্তু ক্লোজ তারপরে কিন্তু আমরা আট হাজার টাকায় চলে যাব। দেখাবো রকম একটা শাড়ি সাত হাজার পাঁচশো টাকা একবার চিন্তা করো দিদি তসর শাড়ি পাইসি ওকে বোনাবো সো কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফাইভ আপু আমি বলবো এইরকম একটা শাড়ি যদি কেউ পূজায় নেয় যদি কেউ নেয় তাহলে একদম লাল টকটকে একটা টিপ একদম একটা গাজরা লাল লিপস্টিক খুব ভারী একটা জুয়েলারি একদম সেই লাগবে সো খুব সুন্দর একদম হোয়াইটের সাথে চমৎকার সুন্দর সো চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নম্বর হচ্ছে কত কোট নম্বর ফাইভ হচ্ছে এই প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা কোট নম্বর ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোট নম্বর ফাইভ লিখে প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা কোড নম্বর ফাইভ চলে গেল কোট নম্বর সিক্স প্রত্যেকটা ব্লাউজ পিসে কিন্তু এরকম নিয়েছে বড়ার থাকবে হ্যাঁ হাই রূপা হ্যালো আপু দিদবাপু কেমন আছো আচ্ছা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে সিক্স কোড নম্বর সিক্স একদমই একদমই সেই লেভেলেশন হ্যাঁ আমারটা হ্যাঁ সিক্সটি ফাইভ এইটটি কোমর দিকে সিক্সটি ফাইভ উপর দিকে এইটটি সো এটা হচ্ছে আচল আপু আমি একটা কথা বলি আপু যে কাউন্টের ব্যাপার নিয়ে তোমরা যেটা বোঝো আমি কি বোঝো যাই না বিশ্বাস করো আমি তোমাকে যদি কাউন্ট যা তাই বলতে পারি একটা সত্যি কথা যা খুশি তাই বলতে পারি তুমি ধরতে পারবে না একমাত্র এক্সক্লুসিভ শাড়ি ছাড়া তুমি কাউন্ট ধরতে পারবে না সিক্সটি ফোরে যদি চিকন সুতা দেওয়া হয় একদম এইটির মতন হয়ে যায় এইটটি ফোরে যদি চিকন সুতা দেয় একটা হান্ড্রেড কাউন্টের মতন হয়ে যায় একদমই একদমই মানে তুমি যদি আমার সামনে থাকতে আমি তোমাকে দুইটা শাড়ি পাশাপাশি দেখাতাম তুমি দেখে বুঝবে না যারা কাউন্ট নিয়ে মাথা ব্যথা আছে আপু তাদেরকে আমি বলবো যে কাউন্ট নিয়ে মাথা ব্যথা ছেড়ে দাও কাউন্ট নিয়ে মাথা ব্যথা একদমই ছেড়ে দিতে হবে একমাত্র হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট হচ্ছে শুধুমাত্র হচ্ছে একদমই বাইরের হয় একদম সিল্ক ক্যাটাগরির হয় হ্যাঁ একদমই সিল্কের মতন হয় এবং সেটা হচ্ছে দেশের বাইরে থেকে আসে বাংলাদেশে কখনোই একশো বিশ কাউন্ট হয় না আমি দুইটা শাড়ি করছিলাম আপু একশো বিশ কাউন্টের সেটা হচ্ছে এক লাখ ফিফটিন থাউজেন্ড টাকা ছিল আরেকটা হচ্ছে এরকমই ছিল সো ওই দুইটা শাড়ি ছিল একদম প্রথম দিকে একটা হচ্ছে জেনেট না কি জানো আপুটার নাম উনি নিয়েছেন একটা লাল সাদার উপরেই শাড়িটা নিয়েছেন আর একটা হচ্ছে রোমাপু সো দুইটা শাড়ি হচ্ছে দুজন নিয়েছিল আমার এখনও মনে আছে এবং ওইটা ছিল একশো বিশ যেটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসে দিয়েছিলাম তা থেকে তারপরে তারা বানিয়েছিল এবং যেগুলি হচ্ছে আমাদের দেশে আরং আরঙে থাকে আরঙে যেই শাড়িগুলি হয় একমাত্র আরঙেই করে আমি যতটুকু জানি সো সেইগুলি কিন্তু একশো বিশ কাউন্টের হয় সেটা ওরাই নিয়ে এসে দেয় ওরাই নিয়ে এসে হচ্ছে তাঁতিদেরকে দেয় সো আমি একদম একদমই হচ্ছে যেখানে তাঁতিরা কাজ করে সেখান থেকে কাজ করাই একদম ঘরে বসে থেকে সো আমি বলবো যে ওই জায়গা থেকে আমি জানি এইগুলি কিন্তু একদম কাউন্ট নিয়ে কথা বলার কোনো দরকার নেই তুমি যদি বসে বুঝলে বুঝবাতা না বুঝলে তেস পাতা কারণ আমি যে শাড়িটা পরে আছে এটা একদমই যে কেউ বলবো হচ্ছে এইটি ফোর কাউন্টের এতই সুন্দর সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সিক্স হ্যাঁ চোদ্দো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সিক্স প্রাইস আছে হচ্ছে এ আট হাজার টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স এই হচ্ছে এটার বডিটা পুরো জিগজ্যাক 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 প্যাটার্ন আছে পিক কালার করা আছে খুবই সুন্দর করে তার সাথে এই হচ্ছে এটার মাঠটা কালার কম্বিনেশন জাস্ট পিক আপ কালার সাথে অদ্ভুত সুন্দর ওয়ান পয়েন্ট টু কে লাভ ইউ লাভ ইউ আপু ওকে দিদি পার্পল আছে পার্পেল আছে আপু সো এই হচ্ছে শাড়িটা হ্যাঁ আপু যাই না কেন কেন কিন্তু তুমি যাই না কেন কিন্তু তুমি সত্যি কথা বলো সেটা বহায় তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সবচেয়ে বড়ো কথা কি যে আমি যেটুকু জানি আমি সবাইকে সেটা বিলে দেওয়ার চেষ্টা করি মানে এমন না যে আমি জানি একটা বলবো একটা আমি যতটুকু জানি আমি অতটুকু বলে দিই তবে আমি একটুখানি জেনে বুঝিয়ে কাজ করি জামদানি নিয়ে কিন্তু পুরো এক বছর ধরে কাজ করার পরে আমি হচ্ছে জামদানি আমি ইন্ট্রোডিউস করেছি রু ফ্যাশন হাউসে তার আগে কিন্তু আমি করি নাই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড টাকা আরেকটা জিনিস হয় আপু যে জামদানি যখন আমি শুরু করছি কাজ তখন আমি এতই যে কাউন্টের এত ঝামেলায় পড়ছিলাম যে আমি না নিজেই বুঝতে পারছিলাম না কি করবো তারপরও অনেক দিন ধরে কাউন্টটাকে বুঝতে 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 মানে এই পর্যন্ত সেই জন্য বললাম আপু কাউন্ট আমি যা বলবো তুমি তাই বিশ্বাস করবে কিন্তু অ্যাকচুয়ালি যেটা সেটা আমি বলে দিচ্ছি সো কোড নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন একদম আপু কাউন্টের হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে চিকন সুতায় যেটাই হবে সেটাকেই তোমার কাছে মনে হবে এক্সক্লুসিভ সো চিকন সুতায় আসলে এক্সক্লুসিভ সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন আমারটার মতন কালার কিন্তু প্রাইস কিন্তু অনেক কম লাকি সেভেন প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড টাকা কোন নাম্বার সেভেন হচ্ছে সেইটা সো খুবই 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 সুন্দর একটা ওয়াইন মেরুনের সাথে পুরোটা শাড়ির মধ্যে কিন্তু সুতার কাজ করা আছে গোলজারি কাজ করা আছে হ্যাভি ওয়ার্ক করা আছে সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটা শাড়ি অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর হচ্ছে কি থাকবে ডিজাইন করা থাকছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা সেভেন হচ্ছে সেটা যার ভালো আছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নম্বর সঙ্গে আমি বন্ধ রুফ ফ্যাশন হাউজ আছে পেয়েছে কোন নাম্বার সেভেন লিখে এটা দেশীয় জানেন আপু দেশীয় জামদানি সো কোড নাম্বার সেভেন প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড টাকা কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা ঢাকাইয়া জামদানি সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার সেভেন প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম এইট থাউজেন্ড টাকা কোন নাম্বার সেভেন পর্যন্ত এইট থাউজেন্ড টাকা তারপর প্রাইসটা একটু বাড়বে তুমি একটু গ্রুপে একটু লিখো তো ওদের ছবি দিতে কোড নাম্বার সেভেন চলে গেল কোড নাম্বার এইট কোড নাম্বার এইট প্রাইস আছে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কোড নাম্বার এইট সরি পিঙ্ক অ্যান্ড গোল্ডেন দেখাও আপু ওর সাথে থাকো আমি সব দেখাবো জানি আসছে নাই শাড়ি কালেকশন থ্যাংক ইউ সো মাছ রুবি আপু কেমন আছো আর একটা গর্জি আছে আপু বিশ্বাস করো এই শাড়িটা দেখে তোমার এমনিতেই মনে হয় বিশ হাজার করে উপর শাড়ি দেখো শাড়ির লুক দেখো শাড়ির লুক দেখো সো এই হচ্ছে আচল অসাধারণ সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার এইট হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি উপরে কিন্তু হাইলাইট করা আছে একটা পিঙ্ক কালার দিয়ে অল ওভার দিয়ে কিন্তু আমরা এরকম সুন্দর হচ্ছে ডিজাইন করা পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর এইট প্রাইস আছে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কোড নম্বর এইট হচ্ছে এই শাড়িটা যে ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোন নাম্বার এইট প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর আট হাজার পাঁচশো টাকা আপনি বললাম তো দশ হাজার টাকার নিচে যে শাড়িগুলি সেটা যদি মার্কেটে কোথাও তুমি দশ হাজার টাকার নিচে পাও মানে দশ হাজার নিচে আমার কাছে যে শাড়িগুলি পাচ্ছে দশ হাজার টাকা নিচে সেগুলি দশ হাজার নিচে যদি মার্কেটে কোথাও পো আমাকে জাস্ট নক দিও কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর এইট হচ্ছে এই সেটা প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কোড নাম্বার এইট চলে গেল তারপর চলে যাবো কোড নাম্বার নাইনে কোড নাম্বার নাইন প্রাইস আছে আট হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন যারা একটা রেড কালার নেওয়ার ইচ্ছে আপা আমার লাইফে সবার প্রথম জামদানি হচ্ছে ইয়েলো তারপর রেড সে খুব সুন্দর খুবই 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 সুন্দর গর্জিয়াস দেখো কি পরিমাণ গর্জিয়াস একটা কাজ করা আছে সো এই হচ্ছে শাড়ি অল ওভার বয়টা মধ্যে খুব সুন্দর হচ্ছে লাল সুতা এবং তার সাথে হচ্ছে কি থাকছে জারি সুতা ওয়ার্ক করা থাকছে এই হচ্ছে এটার আচল একদম ভারী একদম ভারী কাজ করে কোট নাম্বার হচ্ছে কত কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার আট হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন নাইন পর্যন্ত কিন্তু আট হাজার পাঁচশো টাকা তারপরে আবার একটু প্রাইস বাড়বে কোট নাম্বার হচ্ছে নাইন সি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একটা সুন্দর ব্লাউজ পিস পেয়ে আছে পুজো এরকম একটা লাল শাড়ি লাগবে না যে সুন্দর সব থেকে আজকে দুইটা ড্রেস নিয়েছি পুজোর ওকে অনেক দিদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আউটলেটে যেতে যাবো আউটলেট কিন্তু ওপেন আছে সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত জাস্ট চলে যেতে হবে আর যারা হচ্ছে সোমবারের জন্য অনেকে নখ দিচ্ছে যে আপু ওপেন থাকবে কিনা ওই দিন হলিডে কিনা আপ আমি হচ্ছে এখন পর্যন্ত বসুন্ধরা সিটিতে এখনো এটার কোনো আপডেট আমি পাই নাই তো যদি ওপেন থাকে তাহলে আমি জানিয়ে দেবো যদি ক্লোজ থাকে তাহলে আমি জানিয়ে দেবো ঠিক আছে সো কোড তবে ওপেন থাকার সম্ভাবনা আপু বেশি এইটা বলো কোড নাম্বার টেন টেন টেনের মতন সুন্দর টেন টেনের মতন সুন্দর দেখো অসম্ভব সুন্দর এরকম সুন্দর স্ট্রাইপ করা আছে এরকম জারি সুতো টেম্পল করা আছে এবং এত সুন্দর করে জারি ওয়ার্ক করা আছে একটা পুরো ডিজাইন একটা জামদানি কোড নাম্বার টেন এটা দুইটা কালার থাকবে কোড নাম্বার টেন আপু এটা যে কী লাইট ওয়েটের এটা যে কী লাইট ওয়েটের একটা এটা আমি বলে বোঝাতে পারবো এটা যে কী লাইট ওয়েটের দেখো মানে এত হালকা এত হালকা এক্সক্লুসিভ একটা জামদানি হতে পারে এত লাইট সো এই হচ্ছে শাড়িটা এই দেখো এই যে সবাই বারবার জিজ্ঞেস করতেছে ঘুড়ি কতখানে এই যে এতটুকু যতটুকু তুমি গুছবে অতটুকু ঠিক আছে সো এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা টেন সো টেন টেনের মধ্যে সুন্দর পূজা একটা এক্সক্লুসিভ ওয়ান কোট নাম্বার টেন প্রাইস আছে কত প্রাইস আছে বারো হাজার টাকা কোট নাম্বার টেন প্রাইস আছে বারো হাজার টাকা সি কোড নাম্বার টেন হচ্ছে যেটা চমত্কার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টেন হ্যাঁ এরকম আরেকটা গ্যাস এটা এটা আপু একটু ইনবক্সে কোড নাম্বারটা লেখো নাহলে মডারেটর বুঝতে পারছে না দুলি ঢাকায় যাওয়া এমন একটা শাড়ি যেটা আসলে সবারই খুব মনের মাঝে গেঁথে যায় তাই না দুলি যে কোনো শাড়ির জন্য তোমাকে প্রি অর্ডার করা যাবে জামদানি জামদানি আপু করা যাবে জামদানি যে কোনো শাড়ির জন্য প্রি অর্ডার করা যাবে বাট সময় দিতে হবে সো এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার টেন হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা চিন্তা করে এরকম একটা শাড়ি এরকম একটা লাইট ওয়েটের প্রাইস আছে হচ্ছে বারো হাজার টাকা টুয়েলভ থাউজেন্ড টাকা কোড নাম্বার রেটটা কত ছিল আছে রেটটা কত ছিল দিদি আমি দেখছি নাইন ছিল দিদি কোড নাম্বার নাইন ছিল রেটটা সি কোড নাম্বার টেন টেন টেনের মতন সুন্দর চমৎকার সুন্দর একটা ডিজাইনার শাড়ি কোড নাম্বার টেন প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে বারো হাজার টাকা যা ভালো লাগছে ইম্পস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টেন লিখে কোড নাম্বার ইলেভেন এইটা আর ইলেভেনটা এইটা এইটারই ল্যাভেন্ডার সি এইটা এইটারই ল্যাভেন্ডার এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার জাস্ট ওয়াও দিদি তোমার ইনবক্সে কোড নাম্বার ওয়ান কনফার্ম করবে কংগ্রেচুলেশন অ্যাপো খুবই সুন্দর ওয়ান শাড়িটা খুবই সুন্দর এটা মনে হয় ইয়ে ছিল কি বলে ডাস্টি পিঙ্ক কালারের রাইট ওকে দিদি ব্রাসের শাড়ি ও কেউ কে ব্রাশের শাড়ি এই সপ্তাহে দেখাবো ব্রাশের শাড়ি এই সপ্তাহে দেখাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে ইলেভেন ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস হচ্ছে বারো হাজার টাকা শাড়ি দুইটা দেখাচ্ছে হ্যাঁ দুইটা কালারের কোড নাম্বার হচ্ছে ইলেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু একই রকম ভাবে ডিজাইন পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন আপু খুব বেশি হইলে এটা দুইশো থেকে তিনশো গ্রাম ওজন হবে এই শাড়িটা এত লাইট ওয়েটের

অনেকেই জিজ্ঞেস করছে আপু এটা প্রাইস কত এটা প্রাইস কত এবং হচ্ছে আমার আপু ইনবক্স ক্লিয়ার করা হয় নাই সম্ভব হয়নি কারণ হচ্ছে আমি আউটলেটে ছিলাম আউটলেট থেকে এসে একটুখানি ইনবক্স দেখেই হচ্ছে তারপর আমি রেডি হতে চলে গেছে সো আমি যাইনি এই শাড়িটা কার শাড়ি তুমি কার যে নেবে তার যার প্রথম আগে ইনবক্স আসবে তার সো এই হচ্ছে আচল অল ওভার শাড়িটা শুধু দেখো কোড নাম্বার হচ্ছে বারো প্রাইসেস তেরো হাজার টাকা অল ওভার শাড়িটা শুধু দেখো কি অসাধারণ সুন্দর ডিজাইনার একটা সাদা লালের মধ্যে অসম্ভব সুন্দর মনে হয় না যে কাউকে পূজার সময় হচ্ছে একটা সাদা লাল শাড়ি থাকবে না হতে পারে না আর তার সাথে জামনে থাকে এত লাইট ওয়েটের সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার সাত শাড়িটা একটু দেখাবেন আপরে অনেক নিচে চলে গেছে রে সোনা লাইফটা পোস্ট থাকলে পোস্ট লাইফ থেকে দেখতে হবে সাত সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টুয়েলভ কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে হচ্ছে কত বললাম কোড নাম্বার টুয়েলভের প্রাইস আছে হচ্ছে তেরো হাজার টাকা চমৎকার সুন্দর আপু ড্রেসের লাইফ কবে হবে আপু কালকে সকালে কালকে সকালে আমি যদি সুস্থ থাকি কালকে একটা ম্যারাথন ড্রেসের লাইভ হবে মিক্সড ড্রেসের লাইভ হবে তার সাথে ডিসকাউন্ট থাকবে যাও যারা যারা ড্রেসের জন্য ওয়েট করতে স্যার ড্রেসের লাইভ হবে ম্যারাথন লাইভ হবে তার সাথে ডিসকাউন্ট থাকবে আর কি চাই আর কি চাই সো এই হচ্ছে এটা শাড়িটা অসাধারণ সুন্দর কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে টুয়েলভ হচ্ছে সেটা সো এ হচ্ছে অল ওভার বডি এ হচ্ছে এটা আচল ফুল আপ আমি চেষ্টা করবো কালকে সকালে এগারোটা থেকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাইভ করতে যদি আমি সুস্থ থাকি আমার এমন কাশি হচ্ছে এই দাঁড়িয়ে বুঝতেছি না রূপের রূপসী দিদি কেমন আছে ডলি আপু ভালো আছে তুমি কেমন আছো সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে থার্টিন কোড নাম্বার থার্টিন হচ্ছে সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন টাকা কোড নাম্বার থার্টিন একদমই কলিজা মেরুন লাগবে আমার কলিজাটাকে কংগ্রেচুলেশন দিদি হ্যালো রুপা হাই আপু দিদি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তো এইটা লাগবে কার কলিজা কালার তারপরে দেখো অল ওভার বডিতে কিন্তু একদম নেটের মতন করে কাজ করা একদম একদম ভারী করে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থার্টিন

কি পরিমাণ যে কতখানি কাপড়া ছাপড় জিজ্ঞেস করে দেখো একদম একদম ছোট্ট একটা ঘুড়ি আছে যদি কোমরে গুজার জন্য এক থেকে দেড় হাত কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর একটা সারা একদমই কলিজি আমার কলি যদি যাও। একদমই আমার কলেজা দিয়ে দিচ্ছি যাও কলেজা কালার সো এই হচ্ছে শাড়িটা খুবই 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 সুন্দর সো খুবই সুন্দর এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বলুন চোদ্দ হাজার টাকা এই হচ্ছে অসাধারণ সুন্দর এইটা পরে মানে পূজা মণ্ডপে যাবে বা হচ্ছে কেউ বিয়ে বাড়িতে যাবে যে যেটা এখানে যাও না কেন তাকায় দেখবে একদম কা মেরুন কালার তার সাথে এত গর্জি আছে এবং কালারের মানে জরি পাটটা কিন্তু জরি যেটা করা আছে একদম গোল্ডেন কালার একটু কপার গোল্ডেন কালার সকোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টিন হাই দিদি কেমন আছেন অনেকদিন পরে দেখলাম রুমাপু বহু দিন পরে দিন বললে ভুল হবে বহু বছর পরে বহু বছর পরে আপনার সাথে আমার কথা হচ্ছে চমৎকার সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো অনেক বছর পরে কথা হচ্ছে কেমন আছেন আপু স্কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে 14 চলে গেল নিচে আমি বলতে আমি বলতে আমি তোমাকে হ্যাঁ এই যে সব এখানে ঠিক আছে এই যে এখানে সব জুম করলে এখানে সব পাওয়া যাবে কালার অনুযায়ী কোড নাম্বার হচ্ছে ফর্টিন চলে গেল কোড নাম্বার হচ্ছে ফিফটিন কোড নাম্বার ফিফটিন ব্ল্যাক একদমই একদম ডিফারেন্ট দিদি আজকে আউটলেট থেকে ড্রেসগুলো দেখাচ্ছিলো ওইগুলি অনলাইনে অর্ডার নেবা না না আপু ওগুলো অনলাইনে আউটলেটে তোমাকে সবসময় সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ রুম আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে ফিফটিন ফর্টিন আপু আমারটা কোড নাম্বার ফরটিন প্রথমে দেখিয়ে দিয়েছে কোড নাম্বার ফিফটিন হচ্ছে এটা কোড নাম্বার ফোরটিনের প্রাইস ছিল হচ্ছে চোদ্দো হাজার টাকা কোট নম্বর ফিটটিন যেটা থাকছে সেটা প্রাইস আছে হচ্ছে পনেরো হাজার টাকা কোট নম্বর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন তিনটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা আপু বিশ্বাস করো এইগুলো আমি জাস্ট তোমার হাতে তুলে দিয়ে বলবো আপু এটা কাউন্ট বলো আমি চোখ বন্ধ করে বলবো এটা চুরাশি কাউন্টের একদম চোখ বন্ধ করে দেখো একদমই চিকন সুতায় দেখতে পাচ্ছ কি অদ্ভুত সুন্দর শাড়িটা অনেক বিউটিফুল শাড়ি ইয়াস হ্যালো আপু কেমন আছো তোমাকে দারুণ লাগছে তোমার শাড়িও দারুণ থ্যাংক ইউ সো মাচ ইয়াসমিন কাকলে আপু তোমার জন্য কিন্তু একটা গ্রিন আমি নিয়েছি তুমি তো গ্রিনের পাগল তোমার জন্য গ্রিন এনেছি বিশ্বাস কর দুইটা গ্রিন নিছি সেম দুইটা তোমার জন্য ওইটা প্রি অর্ডার করছি আমার জন্যও হচ্ছে বলে দিছে আমার ওইটা শাড়িটা লাগবে আমার আমারও খুব পছন্দ হয়েছে সো এই হচ্ছে অল ওভার বডি এই হচ্ছে এটা কি বডিটা পুরাটার মধ্যে মিনাকারি করা ব্ল্যাকের সাথে সেই লাগবে সেই লাগবে এরকম একটা ব্ল্যাক আমার আছে সো এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আচল এটা হচ্ছে আঁচল আমার তাতে আমাকে হচ্ছে আর রোজার ঈদের সময় গিফট করছিল এরকম একটা ব্ল্যাক কালার খুব সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফিফটিন প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার পনেরো হাজার টাকা কোড নাম্বার ফিফটিন অদ্ভুত লাগছে শাড়িটা ধরার পরে এই মানে পিঙ্ক কালারের পাটটা মনে হচ্ছে শাড়িটার সৌন্দর্য একদম অন্যরকম লেভেলে নিয়ে আসছে এক্সিলেন্ট একদমই একদমই দেখো কি সুন্দর লাগছে আমি কিন্তু গল্প করতে করতে ধরছি শাড়িটা ধরে পড়ে তাকায় আসি আমি নিজের দিকে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফিফটিন প্রাইস আছে ফিফটিন থাউজেন্ড টাকা কোড নাম্বার ফিফটিন চলে গেল কোড নাম্বার সিক্সটিন কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে হচ্ছে ফিফটিন থাউজেন্ড টাকা এটার জন্য অনেক আপুরা কিন্তু ছবি দিয়ে বলেছে আপু এটা প্রাইস কত এত সুন্দর জবা করা আপু বিশ্বাস করে এত সুন্দর জবা কর আমি বলেছি এরকম শাড়ি একটা আমার লাগবে আমি তা থেকে বলে দিচ্ছি এরকম জবা করার শাড়ি একটা আমার লাগবে শাড়িটা হচ্ছে কত কালারটা দেখেছ কোন নাম্বার হচ্ছে সিক্সটিন পুরো শাড়িটার মধ্যে জবা ফুল পেয়ে যাব তার সাথে পাটটা খুব সুন্দর করে চিকন জামদানি পাটটা করা আছে এই হচ্ছে জবা ফুলের ডিজাইনটা ভিতরে মিনাকারি করা আছে হচ্ছে একদম জারি দিয়ে। ব্ল্যাক ডায়মন্ড একদম সো এই হচ্ছে আঁচল জাস্ট ওয়াও লুক লাইক এ ওয়াও সো এই হচ্ছে আঁচল অল ওভার শাড়িটা কিন্তু আমরা এইরকম সুন্দরী হচ্ছে জবা ফুল প্যাটার্নে পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে সিক্সটিন ওয়ান সিক্স সিক্সটিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটার হচ্ছে পনেরো হাজার টাকা কোড নাম্বার সিক্সটিন এই শাড়ি পরে আপু একদম উড়ে যাবে আমি কিচ্ছু বলবো না আপু এই শাড়িটা পরার পরে একটা পার্লের একটা একদম নর্মাল একটা একটা লহরের একটা মালা আর হাতে হচ্ছে জাস্ট একটা সাদা চুড়ি বা শাখা যাই হোক না কেন একটা পার্লের একটা চুরি যেটাই হোক না কেন একটা খালি চুরি লাগবে আর কিচ্ছু লাগবে না এত সুন্দর শাড়িটা একদম ডিফারেন্ট মানে কোনো জড়ি টরি নেই কিছু নেই কিন্তু তারপরে শাড়িটা অদ্ভুত সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সিক্সটিন প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে পনেরো হাজার টাকা কোড নাম্বার সিক্সটিন হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারো ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সিক্সটিন লিখে অসাধারণ সুন্দর সো গোলাপিটা অসাধারণ একদম একদম কোড নাম্বার সিক্সটিন চলে গেল কোড নাম্বার সেভেন্টিন পিকক কালারের একদমই পিকক কালারের ডোয়াল্টনের কোড নাম্বার সেভেন্টিন প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটার পনেরো হাজার টাকা কোড নাম্বার সেভেন্টিন সেম ভাবে এত লাইট ওয়েটের এত লাইট ওয়েটের সি ওয়াও সেই সুন্দর মানে গানে গায়ে জড়ায় ধরে থাকে সো আপু এগুলি হচ্ছে সেই রকম এক্সক্লুসিভ শাড়ি আমি বললাম আপু এই রকম রেঞ্জে যদি এই শাড়ি পাও আপু আমাকে বলো সো এই রকম শাড়ি যদি তুমি পনেরো হাজার টাকা পাও আমাকে জানায়ো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন্টিন আমাকে ইউএসএ থেকে এক আপু ফোন করে বলেছে যে তোমার জামদানি শাড়ি লাইভ হলে আমরা সব পাগল হয়ে যাই এবং প্রাইস শুনে আরও বেশি পাগল হই সো আসলেই সত্যি কথা যে প্রাইজে আপু আমি কাজ করাই সো চেষ্টা করি খুবই রিজনেবল প্রাইজে রাখার জন্য সো এই হচ্ছে এটা শাড়ির আঁচল এই হচ্ছে শাড়ির বডি জাস্ট ওয়াও সো এই হচ্ছে অল ওভার বডিতে এরকম সুন্দর কাজ থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেনটিন ওয়ান সেভেন সেভেনটিন আমার খুন খুলে যাচ্ছে ও আর ধকল শুইতে শুইতে পারছে না হ্যাঁ কোড নাম্বার সেভেনটিন প্রাইস আছে হচ্ছে পনেরো হাজার টাকা কোড নাম্বার সেভেন্টিন আপু একদমই একদমই অন্য লেভেলের সুন্দর পিক অপ কালারটা আসলেই অনেক রিজন আমি বললাম তো আপু একদমই আমি বলে দিলাম যে এই শাড়ি এই দেখো এটার এটার জাস্ট এই জায়গাটা শুধু দেখো এরকম একটা শাড়ি মিনিমাম হচ্ছে আটাইশ তিরিশ চল্লিশ ইজিলি তোমাদেরকে বলা যাবে উহা খুলে গেল আচ্ছা ঠিক আছে কোথায় রাখি গোলাপটা তোমরা এতক্ষণ দেখছিলে আমি এখন দেখবো আমার সামনে রেখে দিলাম কোড নাম্বার কত বললাম কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে সেটা সি প্রাইস আছে ফিফটিন থাউজেন্ড টাকা কোড নাম্বার ওয়ান সেভেন সেভেন্টিন যা ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সেভেন্টিন লিখে এবং আপু মার্কেটে আমি যেসব শাড়ি দেখে আসি যে প্রাইস যাচ্ছে আমার পুরো মাথা ঘুরে গেছে সো যাই হোক এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার সেভেন্টিন যার ভালো লাগছে ইনবক্স করতে হবে রু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার সেভেন্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান সেভেন সেভেন্টিন প্রাইস থাকছে পনেরো হাজার টাকা কোড নাম্বার সেভেন্টিন চলে গেলে এইবার আমি একটা শাড়ি দেখাবো যেটা অলরেডি আমি নিজে পিক করেছি একটা ব্লাউজ বানাতে দিছি যাদের সাথে আমার পূজায় দেখা হবে তারা শাড়িটা পরে আমাকে দেখতে পাওয়া আমি আমি ফুলটা লাগাই খালি খালি লাগতেছে পলিরয় সতেরো যে আপনার সতেরো ছিল সেভেন্টিন কোড নাম্বার এইটিন এই শাড়িটা আমি নিয়েছি এই শাড়িটা অনবদ্য সুন্দর একটা ডিজাইনার শাড়ি কোড নাম্বার এইটিন হচ্ছে এই শাড়িটা পুরাটা শাড়ি আমরা কটনের পাচ্ছি হ্যাঁ পুরাটা শাড়ি আমরা কটনের উপরে পাচ্ছি খুবই 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 সুন্দর করে হচ্ছে সুতার এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে জামদানির পুরো শাড়িটার মধ্যে সাদার উপরে ডিজাইন থাকবে মিডিল যে অংশটা এটা কিন্তু ব্ল্যাকের সাথে থাকবে আবার নিচে এরকম অংশটা হচ্ছে লালের উপরে থাকবে একটা ডিজাইনের চমৎকার সুন্দর একটা শাড়ি আপু কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা এইটিন অসম্ভব সুন্দর এটা কিন্তু সুতির উপরে থাকছে কটন শাড়ি সো কোন নাম্বার হচ্ছে এইটিন প্রাইস হচ্ছে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু একইভাবে কাজ যাচ্ছে একইভাবে কাজ যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এইটিন প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ওয়ান এইট এইটিন প্রাইস আছে পনেরো হাজার পাঁচশো টাকা আমার ওইখান থেকে তাকায় বলতেছে এইটা পাঁচ এত কম হ্যাঁ এটা এত কম দেখো অসাধারণ শুধু একদম পূজা স্পেশাল শাড়ি একদমই একদমই নিউ শাড়ি আপু এই শাড়ি কিন্তু এই ডিজাইন কিন্তু এখনও ইন্ট্রোডিউস হয় নাই সো এখন দেখার পর অনেকে ইন্ট্রোডিউস করবে বাট এই শাড়ি কিন্তু একদমই একদমই নিউ সো কোড নাম্বার হচ্ছে এইটিন প্রাইস আছে পনেরো টাকা ওয়ান সেভেন্টিন আপু ইনবক্স করতে হবে এখানে না কমেন্টসে না আপো কমেন্টসে না আপনি ইনবক্সে যান ইনবক্সে যে জাস্ট সেভেন্টিন লেখে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুধু দিয়ে দেন মানে কোড নাম্বার সেভেন্টিন লেখেন আপনার অ্যাড্রেসটা লেখেন আর কন্ট্যাক্ট নাম্বার লেখেন তাহলে বুক হয়ে যাবে এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে একটা কী বলবো দেখো তো আপু কী সুন্দর না অসাধারণ সুন্দর সো এই হচ্ছে এইটার বডি এই হচ্ছে আঁচল কোড নাম্বার সেভেন্টিন পনেরো হাজার পাঁচশো টাকা চিন্তা করে এরকম একটা ডিজাইনের শাড়ি কটনের উপর পনেরো হাজার পাঁচশো টাকা রেঞ্জটা দেখো কোড নাম্বার হচ্ছে এইটিন চলে গেল কোড নাম্বার নাইনটিন সি কোড নাম্বার নাইনটিন প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইনটিন এই শাড়িগুলো একদম চোখ বন্ধ করে আমি বিশ হাজার টাকা ধরতে পারতাম চোখ বন্ধ করে সি কাউন্ট দেখো ছুতা দেখো শুধু লুক দেখো শাড়ির সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার নাইনটিন হচ্ছে সেইটা প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ওয়ান নাইন নাইনটিন পনেরো হাজার পাঁচশো টাকা সো এই হচ্ছে এটার বডি কালারটা দেখো জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল সো এই হচ্ছে এটার আচল চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আনবিলিভেবল প্রাইস অ্যাপো এইগুলি কোড নাম্বার হচ্ছে নাইনটিন আমার বস ওইখান থেকে দেখতেছে আর সাহা করে তাকায় তাকাতে এই শাড়ির প্রাইস এত রিজনেবল একদম জার্মানির শাড়ি যে সবাই ওয়েট করে থাকে আপু রুফ্যাশান হাউসের জন্য এর জন্যই ওয়েট করে থাকে যে এই শাড়ি এই রকম প্রাইসে একমাত্র রুফ্যাশন হাউসেই পসিবল রাইট অল শাড়ি কালার অ্যান্ড ডিজাইন জাস্ট অসাধারণ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো হচ্ছে সরি সীমা একটা হচ্ছে টানিয়াপুর নিসে হ্যাঁ সো লাস্ট ওয়ানটা মাত্র কথা হলো সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত চলে গেল কোড নাম্বার হচ্ছে নাইনটিন চলে গেল কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি কেউ অ্যাভেলেবেল থাকলে একটু এস দিয়ে দাও শাড়ির সবগুলি শাড়ি শুন থ্যাংক ইউ সো মাচ সো এইটা ইস আমার মনে হচ্ছে এমনি ধরে বসে থাকে এত নরম এত নরম এত সুন্দর একটা শাড়ি এটাকে কোন অ্যাঙ্গেল থেকে আমি ডোয়াল টোন দেওয়া আমি যাই না কোন অ্যাঙ্গেল থেকে ডুয়ালো এটাতে যেভাবে ধরি সেভাবে এটা নিজের মতন করে এক একটা কালার দিচ্ছে ওটা কি বলে গিগিটির মতন কালার চেঞ্জ হচ্ছে বিভিন্নভাবে দেখো বিভিন্নভাবে কালার চেঞ্জ হচ্ছে কালারটা এত সুন্দর এত সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু জিরো টোয়েন্টি একদম মার ডালা একদমই একদম দিল মে চাকু সিদি মহেশ্বরী শাড়িটা হাতে পেয়েছি সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে এটার আঁচল সত্যি অসাধারণ সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে শাড়িটা আমি বললাম না প্যাঁচায় ফেলছি কিন্তু একদম জামদানি শাড়ি প্যাঁচানো যায় এরম প্যাঁচায় এফেলসে। এত সফট এবং এত সুন্দর এত লাইট ওয়েটের সব মিলে অনবদ্য সুন্দর সি কি বলবো এটাকে বলো এটা কি সুন্দরী বলবো আমি এখানে এক কালার দেখি এখানে এক কালার দেখি সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু জিরো টোয়েন্টি সফট 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 ওকে আপু তোমার তো শাড়ি আমরা পাই না এত ডিমান্ড খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপু ডিমান্ড কি জন্য এটা তোমরা বুঝতে পারছো একে তো সুন্দর সুন্দর হলে আপু যেটা হয় আমরা সবসময় কিন্তু চিন্তা করি একটা এক্সক্লুসিভ একটু ডিফারেন্ট হলে পরে একটা কোয়ালিটি মেনটেন করলে পরে আমরা সবাই কম বেশি টাকা দিয়ে কিন্তু রাজি আছি টাকাটা ইনকাম করে কষ্ট করে কষ্টের টাকাটা কষ্ট ওই জায়গাটাই ঢালবো যেখানে আমার আনন্দ বা হচ্ছে আমার পছন্দ সবকিছু ডিপেন্ড করে যেমন হচ্ছে আমার বলে না যে শখের তোলা আশি টাকা তার মানে কি তোলাটা কত লাইট ওয়েটে সেখানে আশি টাকা তোলা হইলে পরে ভরিত কত হইতে পারে বোঝো তো সেই হিসেবে এই জিনিসগুলো যদি হয় সেরকম শখের শাড়ি তার সাথে হয় এরকম রিজনেবল পরে সব মিলে কিন্তু ডিমান্ড এমনিই বেড়ে যায় কোন নম্বর হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটার কোড নাম্বার টোয়েন্টি প্রাইস আছে হচ্ছে ষোলো হাজার টাকা কোড নাম্বার টু জিরো টোয়েন্টি প্রাইস আছে ষোলো হাজার টাকা এটার আরেকটা দেখাবো আরেকটা ডিজাইন দেখাবো এই কালারের মধ্যে আমি এটা কালার আমি না বলতেই পারছি না বলো এটা কি কালার বলবো বলো এটা কী বলবো রংধনু কালার রংধনু কালার কী বলবো বলো কোড নাম্বার টোয়েন্টি চলে গেলো কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইস আছে ষোলো হাজার টাকা আরেকটা আরেকটা ধামাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইস আছে ষোলো হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান বলো কাকে রেখে কাকে দেখাবো কাকে কি বলবো কাকে কি বলবো আমার বলার কোনো ভাষা নাই একে তো টোন তার সাথে এত সুন্দর শাড়ি তার সাথে এত গর্জিয়াস কাজ করা জাস্ট ওয়াও আপু এই শাড়ি যদি তুমি পরে যাও আমি এক কথায় বললাম একদমই একদমই বিষয়ের নিচে কেউ বলবে না কেউ বলবে শাড়ি হাতে নিয়ে বলবে বিশ হাজার টাকা মিনিমাম আপু তার সাথে বেশি বলবে সি দেখো টোন কোড নাম্বার কত বললাম কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান কোড নাম্বার টোয়েন্টি ওয়ান প্রাইসে ষোলো হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে সেটা চমৎকার সুন্দর যাস একদমই একদমই যা যা উড়ে যা এরকম একটা শাড়ি একদম উড়ে যেতে ইচ্ছে করতেছে টোয়েন্টি ওয়ানটা সেই সুন্দর সেই সুন্দর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দুইটা শাড়ি সেই সুন্দর একদমই একদমই কি একদমই ডুয়াল টোনে যাচ্ছে কোর নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান আপু টোয়েন্টি না পেলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান না পেলে টোয়েন্টি টোয়েন্টি দুইটা শাড়ির মধ্যে একটা শাড়ি অবশ্যই অবশ্যই পিক করো যার এরকম একটা শাড়ির শখ আছে জাস্ট নিয়ে নিতে হবে কোর নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান চলে গেল প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি টু কোড নাম্বার টোয়েন্টি প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা সি দেখো এটা কি দেখো এটা কি বেড়েছে একটা কালারের মধ্যে এত অদ্ভুত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে আঁচল অল ওভার শাড়িটা কিন্তু আমরা এই রকম সুন্দরই পেয়ে যাব সো এই হচ্ছে শাড়িটা আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনার চেষ্টা করছি ঘুরিয়ে দেখার জন্য যাতে বড়ির কাজটা মোটামুটি তোমরা আইডিয়া করতে পারো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি টু কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস হচ্ছে সরি কোড নাম্বার টোয়েন্টি

কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস আছে হচ্ছে উনিশ হাজার টাকা নাইনটিন থাউজেন্ড টাকা কোড নাম্বার টোয়েন্টি টু হচ্ছে সেটা অসম্ভব সুন্দর একটা ল্যাভেন্ডা কালারের সাথে পেয়ে আছে কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা যার ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টোয়েন্টি টু লিখে কোড নাম্বার টোয়েন্টি থ্রি আবার একটা পিকক গ্রিন কালার কোড নাম্বার টোয়েন্টি থ্রি একদমই একদমই পিকক গ্রিন কালার একদমই পিকক গ্রিন কালার ডলন দিচ্ছে কোড নাম্বার টোয়েন্টি থ্রি ওয়াও কালারটা এক্সেলেন্ট একদম একদম মার ডালা টোয়েন্টি টু কোড নাম্বার টোয়েন্টি থ্রি আপ কাকে বলবা মার না আসল ধামাকা তো তো এখন দেখাই নাই সে এই হচ্ছে আচল চমৎকার সুন্দর আচল চমৎকার সুন্দরবনে রূপা শাড়িগুলি কত কাউন্ট সুতা যদি বলতে লুথুন করে সে আপু আমি প্রথমেই বলছি কাউন্ট দিয়ে চিন্তা করো না তুমি যেখান থেকে আপু কাউন্ট কিনছেন আপনি লুথুন করে সে সো সহজ যেখান থেকে আপনি কাউন্ট হিসেব করে কিনছেন আমি যাই না কোথায় কিনছেন আপনি অনেক জামদানি কিনছেন বাট কাউন্টের হিসাব একদমই একদমই ডিফারেন্স আমার কাছ থেকে তো কাউন্টের শাড়ি নেন এইগুলি যদি আমি বলি এইট্টি ফোর কাউন্টের চিকন সুতায় দেখেন সেম ভাবে এই প্যাটার্ন গুলি কিন্তু আবার সিক্সটি ফোর চিকন সিকন কিন্তু এরকম শাড়ি আছে সো ডিপেন্ডস অন যে কিভাবে কি হচ্ছে হ্যাঁ আমি এসে বলুন কাউন্টের মধ্যে না যেয়ে বরঞ্চ আমরা শাড়ির দিকে পছন্দ করি শাড়ি পছন্দ করি হ্যাঁ একদম শাড়ি পছন্দ করি আমার জন্য একুশ কনফার্ম করো প্লিজ রুমা আপু একুশ কোনটা ক্লিন বক্স নকদা লাগবে পাহাড় একটা রুম আপু একটুখানি কষ্ট করে মারা যাব ইয়াসমিন আজমিন মারা যাব ওকে শো স্টপার শাড়ি কখন দেখাবে দিদি একদমই একদমই লাস্টে একদম লাস্টে আজকে লাস্টের চারটা পাঁচটা শাড়ি একদম শো স্টপার নতুন করে সে আজকে প্লিজ সাথে থাকো এখন প্লিজ সাথে থাকো যেও না সো আজকে শো স্টপার দেখে যাও সো এই হচ্ছে অল ওভার বডি আর এই হচ্ছে শাড়িটা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা টোয়েন্টি কোড নাম্বার টু প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম বিশ হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি প্রাইস আছে টোয়েন্টি থাউজেন্ড টাকা চমৎকার সুন্দর কাশারি এখানে যে হাইলাইটটা দিচ্ছে না সেই সুন্দর প্রত্যেকটা শাড়িতে একটা করে আলাদা করে কালার দিয়ে কিন্তু হাইলাইট করা হয়েছে যার জন্য শাড়ির কিন্তু সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে যখন শাড়িটা গায়ে ধরছি শাড়ির সৌন্দর্য কিন্তু বেশি বেড়ে যাচ্ছে আপু আমারটার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা দেখো আমারটা শাড়িটার সাথে এটা শাড়িটাকে আলাদা করে ধরলে বোঝা যাবে আমারটা সেমভাবে মনে হচ্ছে না এরকম একটা সুন্দর শাড়ি সো আপু শাড়ির উপরে অনেক কিছু ডিপেন্ড করে এখন ওইভাবে কাউন্ট হিসাব করা যেতে আমরা শাড়ি পছন্দ করি ওকে দিদি একুশ কি প্রি অর্ডার করা যাবে একুশ সাত আমি এই যেই ভুলে গেছি আচ্ছা যারা প্রি অর্ডার করতে যদি শাড়ি না পাও তাহলে ইনবক্সে একটু নক দিয়ে রাখো আমি কালকে জানাই কালকে জানাবো তাতে সাথে কথা বলে আমি কালকে জানাই সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি ফোর কোড নাম্বার টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ দুইটা শাড়ি থাকবে হচ্ছে পঁচিশ হাজার টাকার রেঞ্জের দেখো সি কোনো কথা হবে না পপি দি আমি কমেন্টসটা পড়বো মধু চানেল বলেছে রুপার জন্য রাত্রে ঘুমটা দফা দফা হলো খুব ভালো কথা দফা দফা করে রাখো আসলে মুজিব তুমি হচ্ছে আমার বাসায় চলে আসো আমার রাতে ঘুমের খুব দরকার সকালে উঠতে পাই না বাচ্চাদের সাড়ে ছটা স্কুলে পাঠাইতে হবে তুমি দফা দফার ঘুমটা নিয়ে আমার বাচ্চাদেরকে সকালে ডাক দিয়ে দিও অ্যালার্মটা সো কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর সুন্দর চমৎকার সুন্দর কোড নাম্বার টোয়েন্টি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত পঁচিশ হাজার টাকা কোড নাম্বার টোয়েন্টি ফোর আপু এইরকম সুন্দর একটা শাড়ি পঁচিশ হাজার টাকার রেঞ্জে শুধুমাত্র দেখো শুধুমাত্র দেখো আমি তো বললাম শুধুমাত্র দেখো অল ওভার সাইড এরকম থাকবে হার্টবিট বেড়ে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার টোয়েন্টি ফোর হচ্ছে এই কি দারুণ না একটা সুরমা কালারের সাথে এত সুন্দর করে কাজ করে এই শাড়িটা শুধু দিদি একবার চিন্তা করো সো করবে একবার চিন্তা করে এই শাড়িটা পরে তুমি হচ্ছে তুমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলে তোমাদের এখানে যে প্রোগ্রামগুলি হয় একদম সবাই তাকায় থাকবে সো এই হচ্ছে শাড়িটা কালার কিনা তো এটা সুরমা কালার এটা কিন্তু সুরমা কালারের সাথে একদম সিলভার অ্যাশ গোল্ডেন তিনটা কালারে সুতার কম্বিনেশন করা আছে কোন নম্বর হচ্ছে কত টোয়েন্টি কোড নাম্বার টোয়েন্টি ফোর হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে টোয়েন্টি ফাইভ থাউজেন টাকা কোড নাম্বার টোয়েন্টি ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বস্তু বুঝলো ফ্যাশন হাউসে পেজে নাম্বার টোয়েন্টি লিখে ঘুম পেয়ে গেছে দিদি সৌ স্টপার শাড়ি আছে বসে আছে থাকো 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 মায় না সৌস্টপার দেখার পরে ঘুম ধরবে না ঘুমের মধ্যেও ওইটা দেখবা সোনা আমার সেদিন হচ্ছে গিয়ে শাড়ি যখন বাঁচতে দিছে আমি কিছুদিন আগে আমার তাতি বলছে রাত্রি করে ফোন দিছে মনে হয় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমাকে ফোন দেওয়া বলছে দিদি এখন কিছু শাড়ি পাঠালাম খুবই হটকে বেশিক্ষণ থাকবে না ইকাতগুলি সো যেটা আমি দেখিয়ে দিলাম সো হটকে খুবই সুন্দর সুন্দর শাড়ি সো আপনাকে ফাইল পাঠালাম দেখে আমাকে এক ঘন্টার মধ্যে জানান সো তো সেই শাড়ি পাঠাতে বারোটা বাজেছে সো আমি যখন রাত্রে ডিনার শেষ করে যখন আমি শাড়ি বাঁচতে বসছি আমি মুখের উপর এরকম শাড়ি শুয়ে শুয়ে দেখে দেখে মুখের উপর দুইবার মোবাইল পড়ে গেছে নাক মুখে সো যেটা হয় যে এইরকমভাবে মুখে পড়ার পরেও শাড়িগুলো কিন্তু ঠিক সার মতন আসছে ওকে আমি আপু ওকে খুব ভোরে আমার ট্রেন কিন্তু লাইফ ছেড়ে ঘুমাতে যাচ্ছি না ওকে দুলি কোথায় যাবি হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফাইভ ওকে সো কোড নাম্বার টোয়েন্টি ফাইভ এটা এটাকে কি বলবো বলো কোড নাম্বার টোয়েন্টি ফাইভ আমি চোখ বন্ধ করে বলবো যারা অনেক এক্সক্লুসিভ শাড়ি নেয় একদমই একটুখানি খেয়াল করলে বোঝা যাবে এটা কিন্তু একদম দামি যে শাড়িগুলো সিক্সটি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকার যে শাড়িগুলি আছে পুরো ওই আদলে করা হয়েছে ওই রকম চিকন সুতার বুনন দেওয়া হয়েছে ওই রকম হ্যাভি ওয়ার্ক করা হয়েছে বিশেষ করে এই শাড়িটা আপু যদি কাউকে বলা হয় এটা সিক্সটি থাউজেন্ড টাকার শাড়ি একদমই কেউ মানা করবে না একদমই কেউ মানা করবে না এটার প্রাইস আছে হচ্ছে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ প্রাইসেস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টাকা এটা সেই লেভেলের একটা শাড়ি সেই লেভেলের একটা শাড়ি খুবই 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 সুন্দর অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম কাজ পাবো অল ওভার শাড়িটা দেখো কি পরিমাণ ভারী করে ওয়াও শাড়িটা খুবই সুন্দর মনটির দিয়ে খুবই 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 সুন্দর সো আজকে যে জামদানিগুলি দেখাচ্ছি বিশেষ করে এই জামদানিগুলির মধ্যে এইরকম রেঞ্জের শাড়ি আপু খুবই কম পাওয়া যায় এবং খুবই ভালো একটা রেঞ্জে খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমরা আজকে পেয়ে যাব দারুণ আমি আসলে জাস্ট আমি বললাম আমার একটা শাড়ি আছে আমার একটা শাড়ি আছে হচ্ছে ফর্টি সরি এইটটি ফোর থাউজেন্ড টাকার আমার ওই শাড়িটার সাথে আমি এই শাড়িটা মিলাইতে পারবো কাপড়গুলো এত ভালো এত ভালো হচ্ছে সুতার বুননটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টোয়েন্টি সুন্দর একটা পিচ কালারের মধ্যে পাচ্ছে পুরো গ্লোইং একটা কালার সেলি আপু রূপা শাড়িগুলি যতই দেখছে আর হার্টবিট বাড়ছে প্রেশার বাড়ছে পাস নিচে দেখে নামতেছে সব শাড়িগুলি মার ডালা একদম একদম একদমই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি

কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস আসবে টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা আমার ডার্ক শাড়ি পছন্দ তাহলে সে এই যে দেখো এই যে ডার্ক শাড়ি এই যে ডার্ক শাড়ি সো এই হচ্ছে এটার আপনার সব ধরনের কালার আছে সব ধরনের কালার আছে সো এই হচ্ছে এইটার বডি এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স জাস্ট ওয়ান্ডারফুল ব্লু কালারের সাথে সিলভার গোল্ডেন কাপার জারি করা আছে এত অনবদ্য সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স হচ্ছে এই শাড়িটা প্রাইসেস টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা কোড নাম্বার টোয়েন্টি সিক্স জাস্ট ওয়াও জাস্ট ওয়া কোনো কথা হবে না সি সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স প্রাইস আছে হচ্ছে কত বললাম কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস আছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড টাকা কোট নাম্বার টোয়েন্টি সিক্স এখন সাতাইশ থেকে তেত্রিশ পর্যন্ত যে শাড়ি দেখাবো সেগুলি প্রাইস আমি বলে দিয়ে আপ সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট এইটটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি এইট ওয়ান লাখ ওয়ান লাখ টেন আমি এখন যে সাতটা শাড়ি দেখাবো আপু এই শাড়িগুলি প্রায় ছয় মাস ধরে রেডি হয়েছে সো এখন সবাই একটুখানি নড়েজনে বসো এখন বাকি আছে এক্সক্লুসিভ ইয়াস সো এ এখন যেটা দেখাবো কোড নাম্বার টোয়েন্টি সেভেন সেম শাড়িটাই আমরা এইরকম প্যাটার্নেরই পাবো ওয়ান লাখ টেন এইটার ডিজাইনটা ওইটার ডিজাইনটা আলাদা এবং এটার সুতাটা ওই সুতাটা কিন্তু খুবই 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 কাছাকাছি কাছাকাছি হাত দিয়ে না দেখলে বোঝার উপায় নেই সো এই হচ্ছে শাড়িটা সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন প্রাইস আছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার টোয়েন্টি টোয়েন্টি সেভেন এ দেখো শাড়ি কোথাও একটা পিন পরিমাণ জায়গা নাই এখানে ডুয়াল টোন ট্রিপল টোন কি কি টোন চাও বলো কি কি কে কত টোন চাও কে কত টোন চাও সেই সুন্দর জাস্ট ওয়াও কে কত টোন চাও এখানে কি নাই এই শাড়িটার মধ্যে এতই সুন্দর শাড়ি এগুলো হচ্ছে একদমই একদমই কলিজা শাড়ি একদমই কলিজা শাড়ি দেখো আমি একটা কালার দেখাই হ্যাঁ আমি যে কোম কোমরের কালারটা দেখাই এখানে কোনো কালার তুমি বুঝতে পারছো অ্যাকচুয়াল কালার কিছু বোঝা যাচ্ছে ওপরে কিন্তু গ্রিন কালার এবং জারি দিয়ে কিন্তু হাইলাইট করা আছে অসাধারণ সুন্দর একটা শাড়ি অসাধারণ সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন কোন নাম্বার টোয়েন্টি সেভেন প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা কত বললাম প্রাইস আছে এটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা

সো যারা বলে যে আপু শাড়ি হচ্ছে গিয়ে যেটা হয় এক্স জামদানি শাড়ি ভালো করে না রাখলে ফেটে যায় আপু এগুলো কাঁথার মতো ইউজ করা যায় এক্সক্লুসিভ শাড়িগুলো এত সুন্দর বুনন থাকে কিচ্ছু হয় না তারপর ভালো করে রাখলে আরো ভালো সো কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি সেভেন প্রাইস আছে হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার টোয়েন্টি সেভেন হচ্ছে সেটা এটা আমি এখানেই রাখবো কারণ এটা আমি লাস্টের শাড়িটার সাথে একটুখানি দেখাবো এটার সাথে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা এখন চলে যার টোয়েন্টি এইট প্রাইস আছে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা কোড নাম্বার টোয়েন্টি এইট একদম একদম লাইট একটা পিঙ্ক কালারের মধ্যে একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে সি এইগুলি এক্সক্লুসিভ শাড়ি এগুলি আসলে বলার আলাদা করে বলতে হয় না তাই না সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার শাড়ি মানে এই শাড়ি পরবে তুমি তো তুমিই পরবে আর কেউ পরবে না খুব সুন্দর সুন্দর খুবই অল ওভার সাইট মধ্যে একই রকম করে হচ্ছে দেখো একই রকম করে হচ্ছে আমরা কাজ পাচ্ছি কোড নাম্বার টোয়েন্টি এইট প্রাইসেস সেভেন্টি এইট থাউজেন্ড টাকা এটা বলো এটা কি বলবো এটাকে এত বেশি সুন্দর অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টোয়েন্টি এইট হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে টোয়েন্টি সেভেন্টি এইট থাউজেন্ড টাকা কোড নাম্বার টোয়েন্টি এইট প্রাইস আছে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আমি এক ক্লেয়ার করে দেখিয়ে দিলাম শাড়িটা কত সুন্দর হতে পারে সো এই হচ্ছে ব্লাউজ পিস কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট চমৎকার সুন্দর একটা শাড়ি আরেকবার দেখাই আপু শাড়িটা দেখে আমার নিজেরই মন ভরতেছে না কোথায় কাজ কম আছে বলো কোড নাম্বার টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে হচ্ছে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা কোড নাম্বার টোয়েন্টি এইট চলে গেল এরপরে চলে যাবো কোড নাম্বার টোয়েন্টি নাইন কোড নাম্বার টোয়েন্টি নাইন একটা গ্রিন কালার এসে কে জানাচ্ছে আইসুলা আপু একটা গ্রিন এক্সক্লুসিভ জামদানি তার মধ্যে হচ্ছে কাকলি আপু আছে মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম একদম কোড নাম্বার টোয়েন্টি এইট সরি টোয়েন্টি নাইন কোড নাম্বার টোয়েন্টি নাইন প্রাইসে এট্টি ফাইভ থাউজেন্ড টাকা টোয়েন্টি মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম কোড নাম্বার টোয়েন্টি এইট প্রাইসে টোয়েন্টি নাইন প্রাইসে এট্টি ফাইভ থাউসেন্ড টাকা সে এই হচ্ছে শাড়ি আঁচল অল ওভার আঁচলে এত সুন্দর করে জালিয়ে সুতা ইউজ করা আছে মনে হচ্ছে কি একদমই একদমই মানে এগুলি কীভাবে বোনে একবার চিন্তা করো আমরা যে শুধু তামতুজের কথা বলি একবার চিন্তা কর ফ্রন্ট ব্যাগ কিছু বোঝা যায় কোনো শাড়িতে কিছু বোঝা যায় সি কিচ্ছু বোঝা যায় না এটা পাটটা দেখেছ একদম বেশ চগড়া কিন্তু পাটটা বডিতে এই কাজটা থাকছে ওপরের পাটটা কিন্তু এরকম থাকছে একদমই একদমই লতানো ফ্লাওয়ারের হচ্ছে কাজ করা আছে একদম গ্রিনের সাথে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন প্রাইস আছে এইটি ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার টু নাইন টোয়েন্টি নাইন পেয়েছি সুন্দর আপু বিয়ে হয়ে যাবে এত সুন্দর শাড়ি আপু তুমি যেখানেই পড়ো কেন বিয়ে বাড়িতে যদি তুমিও পড়ে যাও তোমাকেও হচ্ছে মানুষজন তাকে দেখবে কোড নাম্বার টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার টোয়েন্টি নাইন চলে গেল কোড নাম্বার হচ্ছে থার্টি আপু এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা আসেনি ব্লাউজ পিসটা শেষ হয়নি কাজ করা হ্যাঁ আমি পরশু দিন এই শাড়িটা নেবে আমি পরশু দিন ডেলিভারি দেবো এটা কালকে আমি পরশু দিন ডেলিভারি দেবো সি একদম মেরুন রেডের সাথে কোড নাম্বার হচ্ছে থার্টি হচ্ছে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার থার্টি কোড নাম্বার থার্টি সি এত সুন্দর এত সুন্দর সো এই হচ্ছে এটার আঁচল সো এটা অলরেডি আমাদের বুনে আসছে হচ্ছে কালকে এটা ব্লাউজ পিসটা এখনো হয়ে আসেনি কোড নাম্বার থ্রি প্রাইস আছে আপু একদম অল ওভার কাজ অল ওভার মানে শুধু গুড়িতে হচ্ছে যেটা মানে গুজবো সেই জায়গাটা বাদ দিয়ে অল ওভার একই রকম কাজ থাকবে সো কোড নাম্বার থ্রি প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে এটা নাইনটি টাকা কোড নাম্বার থার্টি সি কোড নাম্বার থার্টি হচ্ছে সেটা অসাধারণ সুন্দর রেড কালার দেখো কি দাঁড়াচ্ছে দেখতে কোড নাম্বার থার্টি চলে গেল কোড নাম্বার হচ্ছে থার্টি ওয়ান কোড নাম্বার থার্টি ওয়ান একটা পার্পল ল্যাভেন্ডার মধ্যে কোড নাম্বার থার্টি ওয়ান হাইলাইট করা আছে একটা গ্রিন কালার দিয়ে অল ওভার সাইডে আমরা ল্যাভেন্ডা কালার পাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা শাড়ি দেখে এসেও টাকা আছে কোড নাম্বার থার্টি রেখা আপু কেমন আছো এই হচ্ছে এটার শাড়িটা কোড নাম্বার থার্টি ওয়ান চমৎকার সুন্দর ল্যাভেন্ডা কালারের সাথে এই হচ্ছে এটার আঁচল একদম ভারী করে আঁচলে কাজ করা আছে এই হচ্ছে শাড়ির ডিজাইনটা কোড নাম্বার থার্টি ওয়ান অসাধারণ কোড নাম্বার থার্টি ওয়ান প্রাইস আছে নাইনটি এইট থাউজেন্ড টাকা কি বলো কি মনে হচ্ছে মার শাড়ি একদমই 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 একদম আপু কোনো কথা হবে না আজকে সাতটা শাড়ি আছে শেষের দিকে প্রত্যেকটা শাড়ি সুন্দর সাতটা শাড়ি আপু একদম মানে মনে হচ্ছে যে কাকে রেখে কাকে বলবো সুন্দর কাকে রেখে কাকে বলবো সুন্দর সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থার্টি ওয়ান হচ্ছে এটা অসাধারণ সুন্দর ল্যাভেন্ডার কালারটা দেখেছো তার সাথে পার্পলের এত সুন্দর সুন্দর হচ্ছে ডিজাইন করা আছে সি যে পড়বে একদম উড়ে যাবে সো কোড নাম্বার হচ্ছে থার্টি ওয়ান চলে গেল কোড নাম্বার থার্টি টু কোড নাম্বার থার্টি টু হোয়াইটের মধ্যে হোয়াইট শাড়ির জন্য আপু কত নখ থাকে এম কে ভি আপু কই তুমি তুমি কই সো এই হচ্ছে শাড়িটা তোমাকে কি নখ দেওয়া হয়েছিল আমার তো মনেই নেই সো এই হচ্ছে শাড়ি অল ওভার এটা ডিজাইনটা শুধু দেখো এটা হচ্ছে আচল এটা হচ্ছে আঁচল অসাধারণ সুন্দর একটা আঁচল এটা হচ্ছে অল ও শাড়ির বডি বডির ডিজাইন দেখেছ কি বলবো বলো নীরবে কি নীরব কেন কবি আমি এত সুন্দর জামদানি দেখিনি আপু চিন্তা করো কি দেখাচ্ছে বলো এইগুলো দেখলে নিজেরই ঘুম ধারণা নিজেরই ঘুম ধারণা আমার বিশ্বাস করো জাস্ট মনে হয় আলমারিতে ঢুকায় ফেলি খাওয়ারে দেব না খাওয়ারে দেব না মেকা পরবো কি সুন্দর মানে একদম পরি আছে না যে একটা পরি কাকে বলে কেমন লাগবে পড়ে আমরা ড্রিম চিন্তা করি জাস্ট একটা পরি যেই পড়ো না কেন এত সুন্দর শাড়ি পরে পড়ি লাগবে আমাদের মনে মনে ভাবনায় যে পড়িটা আমরা চিন্তা করি সেই রকমই হচ্ছে একটা শাড়ি সো দাদা ভাই এবং হচ্ছে ভাইয়ারা যারা হচ্ছে আপুদেরকে পরি ভাবতে চান যা শাড়ি এই শাড়ি নিয়ে পড়াই ফেলতে হবে একদম পরি সামনে চলে আসবে হুরপুরি সো এই হচ্ছে শাড়ির ভেতরে গোল্ডেন জারি করা আছে অল ওভার শাড়িটার মধ্যে সুতার কাজ করা আছে একবার শুধু চিন্তা আপু এটা একটা শাড়ি এটা ফ্রন্ট ব্যাগ তুমি খুঁজে পাবে না এরকম শাড়িতে কিন্তু তুমি ফ্রন্ট ব্যাগ খুঁজে পাবে না এত সুন্দর মুগ্ধতা একদমই একদমই হাই রূপার শাড়িগুলি অসাধারণ একদম কি দেখাচ্ছ মাথা ঘুরাচ্ছে শ্রোতাপু তুমি সেদিন গ্রুপে ছবি দিয়েছিলে ভাইয়া তোমার ছেলে মেয়ের কি সুন্দর লাগছিল তোমাদেরকে খুব সুন্দর লাগছিল হ্যাপি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি ভাইয়া তো খুবই সুন্দর এবং সবাই তোমরা অনেক লম্বা শুভ্রতা একদম সেই সুন্দর কোড নাম্বার হচ্ছে থার্টি টু হচ্ছে সেইটা প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস বলি নাই কোড নাম্বার থার্টি টু প্রাইস আছে ওয়ান লাখ টাকা ওকে এক লাখ টাকা হচ্ছে দাম কোড নাম্বার থার্টি থ্রি আজকের লাইভে সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ান শো স্টপার কোড নাম্বার থার্টি থ্রি এহাকে আমি কি বলিয়া ডাকিব আমি জানি না এহাকে আমি কি বলিয়া ডাকিবো আমি জানি না পুরা তিনটা টোন দিচ্ছে পুরা তিনটা টোন দিচ্ছে দেখ পিঙ্ক গ্রিন পিকক ব্লু পিকক গ্রিন পিকক ব্লু আর হচ্ছে পিঙ্ক তিনটা ডুয়াল ট্রিপল টুন ডুয়াল টুন বলে ভুল হবে ট্রিপল টুন সি মেনি মেনি থ্যাংকস টু ইউ টু শো আস সাচ এ ওয়ান্ডারফুল এক্সক্লুসিভ জামদানি শাড়ি আই নেভার সিন ইট বিফোর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মনে রাখু থ্যাংক ইউ সো মাচ হাতে থাকার জন্য সো এই হচ্ছে শাড়িটা সো এই হচ্ছে এটার বডি অল ওভার বডি আমি এটা না খুলে পাচ্ছি না চমৎকার সুন্দর একটা শাড়ি

এটা যদি আমি বুঝাইতে যাই তাহলে বুঝ পাতা না বুঝলে তাজপাতা পাতা সো যার বোঝা সে বোঝে নেই ঠিক আছে বাট এটা কিন্তু সেভেন্টি ফাইভ অনুযায়ী কিন্তু সুন্দর ঠিক আছে ওয়ান লাখ টেন এটা সবচেয়ে 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 সুন্দর দিদি ঘিচা কালামকারী শাড়ি আবার সব শেষ আমাদের এখানে ঝড় উঠেছে তাই বিদ্যুৎ ছিল না দেখতে পারি আর কি আসবে মেহেক মেহেক আপু আবার আসবে পূজার পরে এবং এইটা মোটামুটি শীতের পরে আসবে এই শীতের পরে আসবে এত সুন্দর শাড়ি দেখানোর জন্য ধন্যবাদ রূপা দিদি থ্যাংক ইউ সো মাচ দিস ওয়ান রিয়েলি রিয়েলি বিউটিফুল একদম একদম এটা যদি একটা তাঁতির হাতে হয়ে থাকে তাহলে আমাদের তাঁতিগুলোকে হাত বাঁধায় রাখা উচিত একদম সত্যি কথা একদম বাঁধায় রাখা উচিত এদের জন্য অ্যাকচুয়ালি কিছু করা উচিত আমাদের অনেক বেশি কিছু করা কিছু করা হচ্ছে বাট এইটুকে তো কিছুই হয় না আরও বেশি কিছু করা উচিত সি এটা যে পড়বে একজনের ঘরে অলরেডি চলে গেছে একজনের ঘরে অলরেডি চলে গেছে সো থ্যাংক ইউ সো মাচ এরকম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ওয়ান একটা শাড়ি একদম বিশ্বাস করে ট্রাস্ট করে নেওয়ার জন্য এবং তার সাথে হচ্ছে অনবদ্য সুন্দর আমি চাই আপনি আপু পরে এই শাড়িটা তানি আপু আপনি পরে এই শাড়িটা অবশ্যই অবশ্যই পিকচার সেন্ড করবেন আমি আপনাকে দেখব সি আমার ফুলটা দিয়ে অনেক সুন্দর লাগতেছে এই ফুলটার সাথে শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থার্টি থ্রি আজকে লাইভে লাস্ট শাড়ি প্রাইস আছে হচ্ছে কত প্রাইটের প্রাইস আছে ওয়ান লাখ টেন থাউজেন্ড টাকা ওকে সাথে আছে থ্যাংক ইউ সো মাচ মনে আপু প্রাণ জুড়িয়ে গেল তাই না পূজার আগে চুরি লাইভ হবে হবে আপু চোখের শান্তি সি অপর্ণা দি তুমি তোমার মেয়েকে কেন তোমার মেয়ে কি সুন্দরী দেখতে ওকে একটা কিনে দিয়ে দিতে বলো কিনে নিতে বলো বা তুমি একটা ওকে কিনে দাও এত সুন্দর শাড়ি খুব সুন্দর সি মনে তানিয়া পুনি আপু নিয়েছে এটা তানি আপু নিয়েছে উনি এটা কনফার্ম করেছে ওকে সো চলে গেলাম হচ্ছে আজকের লাইফ থেকে অলরেডি আমি কিন্তু তেত্রিশটা শাড়ি দেখালাম ও আমি বিশ্বাস আমি আজকে চিন্তাও করতে পারি আমি শাড়ি লাইফ করতে পারবো আমার আউটলেট থেকে এসে এত খারাপ লাগতেছিল আমি ভাবছি তেত্রিশটা শাড়ি সে দেখাতে পারবো না সো আমি শাড়ি আজকে লাইভ করতে পারবো না যাই হোক করতে পারলাম অবশেষে সবার সবার অনেক সাপোর্টের জন্য না হলে সম্ভব হতো না উনত্রিশটা উনত্রিশটা কি কত কি ছিল এটা উনত্রিশটা আচ্ছা আপু যে আপু উনত্রিশ নাম্বারটা দেখতে যাচ্ছিলাম একটু দেখিয়ে দিচ্ছি সেই হচ্ছে উনত্রিশ নাম্বার শাড়ি পর ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট ওপরে কিন্তু চিকন পার নিচে কিন্তু মোটা পার হ্যাঁ এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি সো এটা হচ্ছে উনত্রিশ উনত্রিশ নাম্বার কোড প্রাইসছে এইটি ফাইভ টাকা এটাও কিন্তু আমি বললাম তো একদম কাঁথার মতন ইউজ করা যাবে এই শাড়িগুলি একদম সিল্ক মনে হবে পুরা সিল্ক মনে হবে ঠিক আছে সো এই ছিল আজকের লাইফ সাপম কালকে আমি চেষ্টা করব বারোটা সাড়ে বারোটার মধ্যে লাইভে আসতে মিক্স ড্রেসের লাইভ থাকবে এবং সঙ্গে ডিসকাউন্ট থাকবে সো কালকে এই সময় লাইভ কেউ মিস করা যাবে না একটা ম্যারাথন লাইভ হবে টানা যা পাবো আমি সব দেখা দেওয়ার চেষ্টা করব যতক্ষণ পারব হ্যাঁ আচ্ছা আর হচ্ছে কই আচ্ছা দুর্গা শাড়িটা আস্তে আস্তে একটু সময় লাগবে আমরা হোপফুলি এটা মঙ্গলবারে আমার টার্গেট আছে মঙ্গলবারের মধ্যে আমি দেখাবো আমি চেষ্টা করবো মঙ্গলবারের মধ্যে দেখাইতে ওকে লাল জামনে অর্ডার করা যাবে উজোল পলাপু লাল জামনে অর্ডার করা যাবে আমাকে একটু ছবি দিয়ে রাখো আমি দেখে দিচ্ছি বাই বাই সবাইকে ভাবে আজকে শাড়ি গুলো দেখে মন চোখ সব জুড়ে গেল অনেক ধন্যবাদ রবি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাছ রহিমাপু গুড নাইট ভাবি গুড নাইট সবাইকে লাভলি ভাবি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাবি কালকে দেখা হবে হোপফুলি কালকে স্কুলে যাব দুইটারই এক্সাম আছে আমার সাথে তিনটার এক্সাম মানে আমার ছেলের এক্সাম মেয়ের একদম সঙ্গে আমিও এক্সাম দিয়ে অবস্থা ওকে দিদি কানের দুলটা একটু ক্লোজ করে দেখাবা আপু এই যে কানের দুলটা এটা হচ্ছে আমার পার্সোনাল কালেকশন তো এটা হবে না হ্যাঁ গুড নাইট সে সবাই ভালো থেকে সুস্থ আমি দোয়া করে সবার অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা কালকে কিন্তু একদমই একদমই ড্রেস আলাইভ হবে যারা ড্রেস আলাইভ চাচ্ছ কালকে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কিন্তু ড্রেস আলাইভ হবে একটু চোখ রেখো বাই বাই গুড নাইট সবাইকে এবং আরেকটা জিনিস আপু কাতান শাড়ি যারা আপু কাতান শাড়িতে লট আমাদের এই সপ্তাহের মধ্যে ঢুকে গেলে কাতান শাড়ি কিন্তু পুরো এই সপ্তাহে কাতান কাতান প্যাটার্নের শাড়ি থাকবে সিকো আসতেছে সিল্ক আসতেছে সিকো সিল্ক লাইভ হবে ইন্ডিয়ান তান্ত এক্সক্লুসিভ তান্দুজ আসতেছে সো এগুলি কিন্তু লাইভ এখনও বাকি আছে আর একাত্তের আরেকটা লাইভ আমার করার ইচ্ছা আছে যদি আমি অল্প কিছু শাড়ি অর্ডার করছি আর প্রি অর্ডারের জন্য অর্ডার নিচ্ছি তারপর আমার একটা ইচ্ছা আছে আমি ফ্রন্ট ফ্রন্ট ক্যামেরা না করলেও ব্যাক ক্যামেরা আমি করে দেবো আমি শাড়িগুলো দেখিয়ে দেবো বাই বাই সবাইকে নাইট দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে আর যারা যারা যেটা দেখতে পাওয়া না লাইভ পোস্ট করে দিচ্ছি যাতে একটুখানি দেখে অর্ডার কারণ এখন